ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। এখন হচ্ছে 12:30 বাজতে চলছে বন্ধুরা। এখন আমি 12:30 সময় রান্না বসিয়েছি। রান্না বলতে এই দেখো, কাল ভাত বসিয়েছি আর একটু আলু আর কুমড়ো দিয়ে, আলু কুমড়ো দিয়ে ভাজা করছি। কালকের একটু মাংস আছে, এই দেখো কালকের একটু মাংস আছে। এই যে মাংসটা, এই মাংসটা আমি গরম করেছি ফ্রিজ থেকে, বের করে ফ্রিজে ছিল, বের করে আমি এখন গরম করলাম। এখন তাড়াতাড়ি আজকে ভাজা আর কালকে মাংস দিয়ে আজকে চালিয়ে দেবো। আজকে রবিবার, কোনো রান্না বান্না কিছু করতে হলো না, শুধু ভাত আর একটা ভাজা করলাম। কেননা কালকে যেহেতু মাংসটা একটু বেঁচে গেছিলো, আজকে আর কিছু রান্না করলাম না, এই দিয়ে আজকে চালিয়ে দেবো। আর হচ্ছে এই করলাম, দেরি করেই বসিয়েছি, এতক্ষণ একটু শুয়ে টুয়ে ছিলাম, কেননা শরীরটা ভাল লাগছে না। কাজের মধ্যে থাকলে একরকম, আর কাজ না থাকলে একরকম। কাজ না থাকলে তখন মনে কি শরীরের মধ্যে আলিশি ঢুকে গেছে, আলিশি আলিশি লাগছে, মানে কিচ্ছু ভালো লাগছে না। তার জন্য ভিডিওগুলো দেখতে থাকো। আর তোমরা ভীষণ ভীষণ মানে খুব বেশি বেশি করে একটু শেয়ার করো আমার ভিডিওটা। এই যে তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা, এই দেখো চায়ের প্যাকেট নিয়ে আসলো, দেখেছো চায়ের প্যাকেটটা, এই যে চায়ের প্যাকেটটা নিয়ে আসলো। আরও এটা হচ্ছে বাড়ির পাতা চা, বাড়িরও আবার দোকানেরও পাতা চা। আর হচ্ছে ওইখানে এনেছে, আর এইখানে এনেছে এই যে দোকানের সব চা, এই যে দোকানের। এই দেখো দোকানের চা পাতা, এটা এটা হচ্ছে দোকানের চা। এই দেখো দেখছো, এগুলো দোকানের দোকানের দুধ চায়ের চা এগুলো। আর এটা হচ্ছে পাতা চায়ের চা, পাতা চা, এটা দুধ চা। এই দেখো ছেলে এখনো পড়তে বসেনি, চিল্লাচ্ছি যে পড়তে বস পড়তে বস, কথাই শুনছে না। সন্ধ্যা দেওয়া হয়েছে, সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে এই বসে বসে রয়েছি। চা যেহেতু বিকালে আমি চা খাই না, আমি যা চা খাই সকালবেলা, বিকালে আমি চা খাই না, বিকালে চা খাই না, খাই আমি সকালে, সকালেই একবারই চা খাই, তাও আবার চিনি ছাড়া, চিনি দিয়ে। এই হয়েছে ব্যাপার। এখন এই যে শুয়েছিলাম, এতক্ষণ ভালো লাগছে না, শরীরটা খুব প্রচণ্ড গরম, গরমে তো দেখা যাচ্ছে না, বৃষ্টি হলেও মানে সেই গরম ছাড়া, একটা পচা গরম, বিরক্তি লেগে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। সন্ধ্যাবেলাটা এইভাবেই এখন কাটছে, কী করবো, বাড়ি থাকলেও মানে বাড়ি না থাকলেই ভালো থাকি, দোকানেই ভালো থাকি, দোকানে কাজের মধ্যে থাকি তো অতটা আমার কষ্ট মনে হয় না। আর বাড়িতে রেস্টের মধ্যে থাকলেই আমার কষ্ট মনে হয়, বাড়িতে মনে কি কাজই শেষ হয় না, কাজই শেষ হয় না, সারাদিন কাজ করো, সারাদিন কাজ করো, দোকানে আমার সেটা মনে হয় না। এখন এই চা পাতাগুলো এনেছে, গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, কালকে কালকে সব ওইগুলো গুছিয়ে, মানে কালকে দোকানে যা মালপত্র আনবো সব একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি। আর বাদ বাকি দুধ, তারপরে চাটা, এইসব সকালে নিয়ে আসি, দুধটা তো সকালেই আনে, দুধটা তো আর বিকালে রাখি না, দুধ পেটে থেকে যায়, তার জন্য বিকালে রাখা হয় না, সকালেই রাখা হয়, সকালবেলায় দোকান থেকে নিয়ে আসি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। আর